কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমার লাঞ্চটা রেডি হয়ে গেছিলো প্রায় ভাতটাও করে নিয়েছিলাম তারপরে আমার বড় ছেলে বলল না মা আমি ফ্রায়েড রাইস খাবো কিন্তু ফ্রায়েড রাইসের চালটা তো আমি তৈরি করিনি কিন্তু আমরা যে ভাতটা খাই সেটা ফ্রায়েড রাইসের চালের মতো নি ভাবলাম ওই ভাত দিয়ে একটু ওকে ফ্রায়েড রাইসটা তৈরি করে নিই তা সেই জন্য আমি একটু সবজিগুলো কেটে নিয়েছি আর ভাতটা কিন্তু ওটাই ভাতের মধ্যে আমি কিচ্ছু মেশাই তোমরা চাইলে ভাতের মধ্যে একটু যেরকম করে ফ্রায়েড রাইসের চাল তৈরি করতে হয় সেটা করে নিও আমি প্লেনভাবে ভাতের সাথে কিভাবে ফ্রায়েড রাইস তৈরি করতে হয় সেটাই শেখাচ্ছি প্রথমে গোটা গরম মশলা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ঘি আর সাদা তেল দিয়ে তারপরে সবজিগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো কি কী সবজি দিয়েছি তোমরা চাইলে আরও যেগুলো তোমাদের পছন্দ অ্যাড করে দিতে পারো তারপরে আমি এটাকে একটু লবণ দিয়ে ভেজে নেবো একদম কাঁচা সবজি সেদ্ধ করিনি হালকা আঁচে ভাজলেই এগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে ভাজা হয়ে যাওয়ার পর একটু নুন চিনি দিয়ে আমি ভেজে নেওয়ার পর চালটা ভাতটা দিয়ে দিলাম ভাতের উপর আরেকটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে একদম সুন্দর করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি তোমরাও এরকমভাবেই মিশিয়ে নেবে আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু আমার নর্মাল ভাতের চাল এটা আমি ফ্রাইড রাইসের চাল হিসাবে করিনি হঠাৎ করে প্ল্যান হলো ফ্রাইড রাইস করবো তাই করছি ভালো করে নেড়ে ওর উপরে গরম মশলা ঘি ঘি চাইলে দিতে পারো যাদের প্রবলেম থাকে নাও দিতে পারো দিলে একটু খেতে ভালো হয় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটা আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি তারপর আমার ছেলেকে দিয়ে দেবো খেতে খুব ভালোবাসে ফ্রায়েড রাইস তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো খেতে খুব ভালো হয় খুব সুন্দর হয় আমি এইভাবেই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন হয়েছে একবার ট্রাই করো আমার হঠাৎ করে এই প্ল্যান হলো ফ্রায়েড রাইস করার আর কি বলবো তোমাদেরকে আমরাও খুব ভালো আছি আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন খেতে লাগছে খুব খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা